হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক মোবারকবাদ স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসছি। আসলে তোমরা জানো, বাংলাদেশ প্রধানমন্ত্রীর মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি, উনি একটি ব্যবস্থা করেছেন যে সকল বিদ্যালয়ে, বাংলাদেশের সরকারি বেসরকারি থেকে শুরু করে সকল বিদ্যালয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে বর্তমান ক্লাসের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো এই এর পরিপ্রেক্ষিতে তোমাদের সকল বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবং অনেককেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন অথবা অ্যাসাইনমেন্টের টপিক্সও হয়তোবা দিয়ে দিয়েছে। তো আমরা আজকে কথা বলবো অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। এই অ্যাসাইনমেন্টের উপরেই কিন্তু তোমাকে পরবর্তী ক্লাসে যথাযথ মূল্যায়ন করা হবে, তাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে টেনে দেখা যাবে না, প্রত্যেকটা টপিক দেখে খাতায় নোট করে ওই আঙ্গিকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো পরিপূর্ণ করতে হবে। যদি না যদি তোমরা ভালো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে পরবর্তী ক্লাসে ভালোভাবে মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হতে চাও, তো লেটস স্টার্ট। আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক, অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, প্রতিটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে কপি করেও লিখতে পারবে। আর তোমরা যদি আমাদের পেজে নক করো, আমাদের পেজে যদি হচ্ছে একটা মেসেজ দাও যে স্যার আমার হচ্ছে অ্যাসাইনমেন্টটা লাগবে, আমাকে পিডিএফটা দিয়ে দেন, আমি তোমাদেরকে পিডিএফ বা ওয়ার্ড ফাইল দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে কপি করে লিখতে পারবে। ওকে, লেটস স্টার্ট। তো আমি হচ্ছি জুয়েল মাহমুদ, জেনেম এডুকেয়ারের পরিচালক এবং সিটি মডেল কলেজের এক্স লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট। ওকে, ফার্স্ট আসি একটা আকর্ষণীয় অ্যাসাইনমেন্ট তৈরি করার নিয়ম। ফার্স্ট আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অথবা সম্মানিত অভিভাবক অথবা শিক্ষকবৃন্দ, আপনারা চাইলে এই বিষয়গুলোকে নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন। আচ্ছা, আমাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝে নিতে হবে, কোন টপিকসে কিসের উপরে আমাদেরকে মূলত অ্যাসাইনমেন্টটা তৈরি করতে বলছে। ওকে, সেকেন্ড, আমাদের সুন্দর একটি পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা ছাড়া তুমি লিখতে গেলে গোঁজামিল করে ফেলবে, তাই না? কি লিখবে? তো আমাদেরকে অবশ্যই আগে সুন্দর একটি পরিকল্পনা তৈরি করতে হবে, একটি আকর্ষণীয় শিরোনাম লিখতে হবে। দেন আমাদেরকে সেই টপিকসের উপরে তথ্যগুলো সংগ্রহ করে নোট করতে হবে, তারপরে আমরা খাতায় লিখবো। আগে অন্যখানে আমরা তথ্যগুলোকে সুন্দরভাবে সংগ্রহ করবো। হ্যাঁ স্যার, তথ্য কীভাবে সংগ্রহ করব? তথ্য তোমরা তোমাদের বোর্ড বই, বিভিন্ন গাইড বই, তারপর হচ্ছে পত্রিকা, গুগল, এই সমস্ত বিষয়ের মাধ্যমে তোমরা তথ্যগুলোকে, স্ব বিষয়ের তথ্যগুলোকে সংগ্রহ করতে পারবে। ওকে, 5 নাম্বার, আমাদের কোনোভাবেই বানান ভুল বা কাটাকাটি করা যাবে না। ইংরেজির ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস অবশ্যই ফলো করতে হবে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে 6 নাম্বার, হচ্ছে কালারিং জেল পেন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, লাল কালি, গোলাপি বা লালের মতো দেখতে এমন কোনো কালার আমরা যাতে ব্যবহার না করি, অথবা কোনোভাবেই আমাদের খাতার মধ্যে, আমাদের এই অ্যাসাইনমেন্টের ভিতরে লাল কালির কোনো স্পর্শ থাকা যাবে না। ওকে, নেক্সট স্টার্ট, সাইজের, সরি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে A4 সাইজের কাগজ ব্যবহার করতে হবে। আবার বলতেছি, এখানে A4 সাইজের কাগজ ব্যবহার করতে হবে। A4 সাইজের কাগজ কি বা কোথায় পাবে? তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে চলে যাও, লাইব্রেরিতে গিয়ে A4 সাইজের অফসেট কাগজ চাবে, তোমাদেরকে অফসেট কাগজ দিয়ে দেবে, প্রতি পেজের নাম নিবে 1 টাকা করে, তোমরা হচ্ছে ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আবার বলছি, A4 সাইজের অফসেট পেপার, নর্মাল পেপার না, A4 সাইজের অফসেট পেপার। ওকে, আরেকটা সতর্কতা হচ্ছে, আমরা খাতার দুই পাশেই লেখার চিন্তা ভাবনা করতেছি। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে খাতার এক পাশে লিখতে হবে এবং অপর সাইডটা একটা পৃষ্ঠার প্রথম সাইডে লিখতে হবে, অপর সাইডে লেখা যাবে না, পরবর্তী পেজে চলে যেতে হবে, ঠিক আছে? কভার পেজ আমরা কিভাবে তৈরি করবো? তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়ে গেল আমার নিয়ম অনুসারে, তারপরে তোমাদের কভার পেজ কিভাবে তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, কভার পেজ তৈরি করার নিয়ম, আমাদের প্রথমে কভার পেজটির উপরে সুন্দর করে স্কুলের নাম, তোমার টপিকসের শিরোনাম, নিজের নাম, শ্রেণী, শাখা, বিভাগ, রোল আর যা যা চাই স্কুল থেকে ওইগুলো লিখবে। স্কুল থেকে অবশ্যই একটা নির্দেশিকা দিয়ে দিবে, অথবা তোমাদের সবচেয়ে ভালো হয় কম্পিউটার প্রিন্ট করে স্কুলের লোগো সহ কালারিং ভাবে যদি তোমরা তোমাদের কভার পেজটা প্রিন্ট আকারে তৈরি করতে পারো, সেই ক্ষেত্রে আমি এখন কিছু তোমাদেরকে নমুনা দেখাবো, তোমরা এই নমুনা অনুসারে সেই কাজটা করে ফেলতে পারবে।
পরবর্তী স্লাইডে কিছু নমুনা দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওকে, এই যে আমাদের নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয়ের একটি অ্যাসাইনমেন্ট, তোমরা দেখো প্রথমে কিন্তু ওইখানে লোগো আছে, স্কুলের নাম আছে, অথবা তোমরা স্কুলের নাম আগে দিয়ে লোগো নিচে দিতে পারো, ডাজেন্ট ম্যাটার। তারপর অ্যাসাইনমেন্টের নম্বর, অ্যাসাইনমেন্টের নাম, তারপর এইভাবে শুরু করে দেখো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা তোমরা বিষয়গুলো সঠিকভাবে দেখবে, অথবা তোমাদের স্বশ স্কুলে যদি কোনো ধরনের রুলস রেগুলেশন দেয়, প্রিন্ট কপি দেয়, সেক্ষেত্রে তোমরা সেটাও ফলো করতে পারবে। আরেকটা স্কুল দেখি, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের, এটার একটা কভার পেজ, মানে এক এক স্কুল এক একভাবে দিয়েছে, যদি না দেয় তাহলে তোমরা তোমাদের মতো করে কম্বিনেশন করে তৈরি করবে। আর কেউ যদি চাও যে আমার থেকে কভার পেজ নিবে ওয়ার্ড ফাইলের, তাহলে তোমরা নিয়ে তোমাদের স্কুলের নাম বসিয়ে তোমরা কিন্তু সেটাকে প্রিন্ট করে নিতে পারো তোমাদের কম্পিউটারের দোকান থেকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পেজ, আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, তারপর একটা সাবস্ক্রাইব করে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করলে তোমরা হচ্ছে সেই ওয়ার্ড ফাইলটা পেয়ে যাবে। এখন পেজটা কোথায় পাবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেজে একটা লাইক করে পেজে আমাদের একটা মেসেজ করবে এই স্ক্রিনশটগুলো সহ, তাহলে তোমরা অবশ্যই সেগুলো পেয়ে যাবে। ওকে বাই, পরবর্তীতে আমরা অ্যাসাইনমেন্টের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমরা অ্যাসাইনমেন্ট দিব, তোমরা এখান থেকে লিখে নিতে পারবে অ্যাসাইনমেন্টগুলো, অথবা পিডিএফ বা ওয়ার্ড ফাইল চাইলে আমাদের পেজে জানাবে, আমরা পরবর্তীতে দিয়ে দেবো সেই ভিডিও থেকে। তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে অবশ্যই অন্যান্য শিক্ষামূলক অনেক টপিক দেওয়া হয়, তোমরা আমরা এখন থেকে সবসময় শিক্ষামূলক টপিক দেওয়ার পরিকল্পনা করেছি, তোমরা আমাদের সাথেই থাকো, সব টপিক ইনশাআল্লাহ পাবে। ওকে, গুড বাই, আল্লাহ।